এক বর্গ কিলোমিটারের একশত ভাগের এক ভাগের চেয়েও ছোট এই সান্তাক্রুজ দ্বীপ, যেখানে 816 জন মানুষ কোনো মতে ঠাসাঠাসি করে তাদের জীবন পার করছে। জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ পুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে। এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা, যেখানেই চাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত। এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই ছাদের নিচে বসবাস করেন। এই ঘরে কয়জন মানুষ বাস করেন? প্রায় 10। এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ। এখানের জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানের মানুষ ঘর বাড়ির চেয়েও বড় সমস্যায় ভুগছেন, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপে আপনাকে স্বাগত। কলম্বিয়ার মূলভূমি থেকে 2 ঘন্টার নৌকাযাত্রার দূরত্বে অবস্থিত এই দ্বীপটি একটি ফুটবল মাঠের চেয়েও ছোট এবং প্রতি বর্গ কিলোমিটারে 68,000 মতো মানুষ এখানে বসবাস করে। এমনকি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হংকংয়ে এই হার 6,749 জন। দ্বীপটিতে মাত্র 4টি রাস্তা রয়েছে। পুরো জায়গাটি কংক্রিট দিয়ে তৈরি, এখানে কোনো গাড়ি বা মোটরসাইকেল নেই। দ্বীপের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা এখানকার জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম। মানুষ, পশুপাখি, ঢেউ এবং গানের শব্দ একত্র হয়ে আমাদের কানে বাজতে শুরু করলো। চলুন তাদের মুখেই শুনি এখানের গল্প। আমরা কি আপনার বাড়ির ভিতরে দেখতে পারি? আসবেন, আসুন। তেমন কিছুই নেই, ভিতরে অনেক অন্ধকার। আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। আপনি দেখতে পাচ্ছেন তাদের হলওয়েতে কিছু লন্ড্রির কাজ চলছে এবং এখানে এগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছে। চলুন এই রুমে যাওয়া যাক। বাড়ির মালিক বলল এই 3টি বেডে 10 জন মানুষ ঘুমায়। এটি আমার থাকার কক্ষ। এই বিছানায় কজন মানুষ ঘুমায়? 3 জন। আর এই ঘরের কি অবস্থা? খুবই অগোছালো থাকায় সে আমাদের ভিতরে প্রবেশ করতে দিলেন না। বাচ্চারা এখানে ঘুমায়, গরমের কারণে বিছানা বাইরে নিয়েছে। বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে। 7টি ছেলে মেয়ে এই ঘরে থাকে। ঘরের প্রতিটি জায়গা তারা ব্যবহার করে, এমনকি দেয়াল পর্যন্ত, কারণ তাদের কোনো ওয়ার্ড্রোব নেই, তাই জামা কাপড় জুতা সব ঝুলিয়ে রাখে। পানি স্বল্পতার কারণে এখানে রান্নাঘর পরিষ্কার রাখা খুবই কঠিন। এখানে পানি পান ছাড়া সকল ধরনের ব্যবহার যথাসম্ভব পরিহার করার চেষ্টা করে। রাস্তায় হাঁটার সময় সর্বত্রই আপনি কাপড় ঝুলানো অথবা বিছানো দেখবেন। তারা এভাবেই রাস্তায় চুল কাটে, চেয়ারগুলো সর্বত্র ছড়িয়ে আছে। বাচ্চারা সবসময় এরকম দৌড়াদৌড়ি করছে। এখানে 220টি পরিবার অবৈধভাবে নির্মিত ঘরে বাস করে। এখানে কেউ জমির মালিক নন এবং কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তারা যেখানে ইচ্ছা সেখানেই বাড়ি বানায়। যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে বাড়ির উপরে বাড়ি বানায়। একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি এতটাই কাছে যে কখনো কখনো এক পাশ থেকে অন্য পাশে বের হতে হলে আরেকটি বাড়ির ভিতর দিয়ে বের হতে হয়। দ্বীপটি সম্পর্কে আমরা যখন আরো বিশদভাবে জানবো, আমি আপনাদের বলবো এটি কেন ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নিবে। এই সব কিছুর জন্য জনসংখ্যা দায়ী। থালা বাসন ও অবশিষ্ট খাবার সব জায়গায় ছড়িয়ে আছে। কুকুরটি ফেলে রাখা একটি চামচ খাওয়ার চেষ্টা করছে। এখানে কেউ কেউ মাছ ধরছে, কেউ কেউ রাস্তায় খাবার বিক্রি করছে, কেউ আবার কনস্ট্রাকশনের কাজ করছে, কেউ আবার দ্বীপে থাকা লটারি মেশিনে ধনী হওয়ার জন্য তাদের ভাগ্য পরীক্ষা করছে। আর এগুলোর পাশাপাশি এখানে জন্মদিন পালন হচ্ছে, আর এখানে গানের শব্দ সর্বত্র শোনা যাচ্ছে। মানুষ এই স্বল্প জায়গায় শান্তি খুঁজছে। এটা কি আপনার নিজের বাড়ি নাকি এখানে ভাড়া থাকেন? আমার বাড়ি। এখানের গড় ভাড়া কত? এখানে কিছু লোক ভাড়া থাকে, কিছু লোক আছে যারা এখানের বাসিন্দা না, তারা $50 থেকে $75 ভাড়া দিয়ে থাকে। এছাড়া বিদ্যুৎ এবং ইউটিলিটি বিল দেয়। এখানে বড় বড় যৌথ পরিবার রয়েছে, বিবাহিত সন্তানদের তারা দ্বিতীয় তলায় থাকতে দেয়, কারণ এখানে থাকার মতো তাদের পর্যাপ্ত জায়গা নেই। এই দ্বীপটি কতটা ছোট তা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা শেষ প্রান্তে এসেছি, আর এখান থেকে হেঁটে চলে যাব অপর প্রান্তে। আর এই পুরোটা সময় আমি মোবাইলে টাইমার ব্যবহার করব। চলুন দেখি কত সময় লাগে। এই সংকীর্ণ রাস্তা হেঁটে আমরা পথ খুঁজে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে গোপনীয়তা প্রায় অসম্ভব, কারণ যেখানেই যাচ্ছি মানুষ ছড়িয়ে আছে। এখানে মোট জনসংখ্যায় শিশুরাই আধিপত্য বিস্তার করে। মাত্র 4 থেকে 5 কদমের মতো জায়গায়ও শিশুরা তাদের কল্পনার খেলার মাঠ বানিয়ে ফেলে। দ্বীপটিতে একটি স্কুল, একটি গির্জা, একটি ক্লিনিক, একটি হোটেল, একটি রেস্তোরাঁ এবং 3টি বাজার রয়েছে। আজ থেকে 200 বছর আগেও এই রাস্তা কোলাহল মানুষ কিছুই এখানে ছিল না। প্রচলিত আছে কিছু জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন, এরপর ধীরে ধীরে তারা তাদের পরিবারকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করেন। মশার উপদ্রব থেকে বাঁচতে তারা এটা করেছেন। এরপরে প্রবাল পাথর, শামুক এবং বজ্র চাপিয়ে এই দ্বীপটিকে বাড়ানো হয়েছে। 2 মিনিটেরও কম সময় লেগেছে। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীরের পাশে অবস্থান করতে পেরে ধন্য। খোলা সমুদ্রে 20 থেকে 30 মিটার উঁচু ঢেউ আমাদের উপকূলে পৌঁছালে তা প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার হয়ে যায়। এখানে কতজন মানুষ বাস করে? 2টা পরিবার থাকে। প্রতিটি পরিবারে 6জন সদস্য আছে, মোট 12 জন।
রান্নাঘর কোথায়? রান্নাঘর চুলাটা এখানে থাকে, এটাই কোনো সমস্যা নেই। আমরা প্রোপেন গ্যাস দিয়ে রান্না করি। একটা নির্দিষ্ট সময় পরে পুষ্টির অভাবে এই কুকুরগুলো আর কখনোই বড় হয় না। সত্যি বলতে এখানে থাকা প্রতিটি প্রাণীর জীবন সীমাবদ্ধ। আধুনিক চিকিৎসা সেবার অভাবে জরুরি পরিস্থিতিতে সবাইকে ঝুঁকিতে থাকতে হয়। এখানকার স্থানীয় মানুষের মতে এখানে একজন মানুষ গড়ে প্রায় 85 থেকে 90 বছর বাঁচে। আমার বোন 103 বছরে মারা গিয়েছে। মানুষ এখান থেকে চলে যায় শুধুমাত্র মৃত্যুর পরে, কারণ এই দ্বীপটিতে কোনো কবরস্থান নেই যেখানে মৃত্যুর পরে কেউ তার ভালোবাসার মানুষকে কবর দিতে পারবে। মৃতদেহগুলোকে অনুষ্ঠান করে একটি কবরস্থানের চারপাশে ঘোরানো হয়, তারপরে নৌকায় করে মূলভূমিতে নিয়ে তাকে সমাহিত করা হয়। এখানের পারিবারিক জীবন অনেকটা ভিন্ন রকম। কোনো রকম আনুষ্ঠানিক বিবাহ ছাড়াই অধিকাংশ দম্পতি এখানে বসবাস করছে। এছাড়াও একাধিক সঙ্গীর সাথে সন্তান লাভ করাও এখানে স্বাভাবিক ব্যাপার। এছাড়াও মানুষ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবে না, তারা সবসময় তামাশা করে বেড়ায়। এই দ্বীপটির সবচেয়ে বড় সমস্যা হলো আবর্জনা। এর কিছু অংশ সমুদ্রে চলে যায় এবং বাকি অংশগুলো মূলভূমিতে চলে যাবে। আপনি যেখানেই যান গন্ধ এবং মশার উপদ্রব পাবেন। সমুদ্রে কিছু প্লাস্টিকের ব্যাগ ভাসছে, ওইখানে মানুষ মাছ ধরছে আর সেখানেই মহিলারা কাপড় ধুচ্ছেন। এখানের জীবন বিশৃঙ্খল। এখানে বিদ্যুৎ এবং পানীয় জলের প্রাপ্যতা আবহাওয়ার উপর নির্ভর করে। এভাবে সোলার প্যানেলের মাধ্যমে তারা দ্বীপের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে। সূর্যময় আবহাওয়া থাকলে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। আপনি টমেটো এবং মরিচ দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় এগুলো তাজা রাখা সম্ভব নয়। জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঔষধ সহ প্রয়োজনীয় সকল দ্রব্য দ্বীপের রাস্তায় গড়ে ওঠা এই 3টি বাজারেই পাওয়া যাচ্ছে। এটি হলো দ্বীপের বাণিজ্য কেন্দ্র। এখানে আরেকটি দোকান, চাইলে এখান থেকে টি শার্ট এবং শর্ট কিনতে পারেন। খাবার পানি সংগ্রহ নিয়ে তৈরি হয় আসল যুদ্ধ। যেহেতু কলের পানির ব্যবস্থা নেই, তাই তারা এভাবেই পাইপ দিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করে। এক ফোঁটা পানিও নষ্ট করা যাবে না। এছাড়াও দ্বীপে কোনো নর্দমার ব্যবস্থা নেই। যদিও বৃষ্টি পানি সরবরাহের ক্ষেত্রে সুখবর বটে, কিন্তু এই বৃষ্টি ঝড় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। যেহেতু দ্বীপের সম্প্রসারিত এলাকাগুলো শক্ত নয়, প্রাকৃতিক দুর্যোগ ঘরবাড়ি এবং রাস্তাকে অনুপযোগী করে তোলে। আমরা এখন সান্তাক্রুজ দেলিস্লোটের কেন্দ্রে রয়েছি। এটি দ্বীপের একমাত্র স্মৃতিস্তম্ভ, নাম লাপাত্রোনা। স্মৃতিস্তম্ভ আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। আমরা এই জনবসতির একমাত্র গির্জার ভিতরে রয়েছি, এটা খানিকটা মেরামতের প্রয়োজন। এই দ্বীপে 240 জন শিক্ষার্থী এবং 12 জন শিক্ষক আছেন। দ্বীপটির একমাত্র স্কুলে আপনাদের স্বাগতম। এটি প্রথম শ্রেণীর একটি শ্রেণীকক্ষ। পার্শ্ববর্তী দ্বীপে যেহেতু কোনো স্কুল নেই, সেখান থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। আর সেখানে স্কুল পরিষেবা হচ্ছে একটি নৌকা। এখানের প্রতিটা শিশু ফুটবল খেলতে পছন্দ করে, এমনকি মেয়েরাও। তুমি বড় হয়ে কি হতে চাও? খেলোয়াড়। তারা কোন দলে খেলতে চায়? রিয়াল মাদ্রিদ, প্যারিস টিমেট, আর্জেন্টিনা। স্থানীয়রা পর্যটন থেকে তাদের জীবিকা নির্বাহ করে। এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। দ্বীপটিতে প্রবেশের জন্য তারা $2.5 চার্জ কেটে নেয়। প্রতিদিন শত শত পর্যটকের আগমনে এখানে রাস্তায় আরো কোলাহল দেখা যায়। এখানে পর্যটকদের জন্য একটি অ্যাকোয়ারিয়াম নির্মিত হয়েছে, যেখানে স্থানীয় মাছ, সমুদ্রের কচ্ছপ এমনকি হাঙরকেও খুব সীমিত জায়গায় রাখা হয়েছে এবং পর্যটকদের এই প্রাণীদের সাথে সাঁতার কাটার অনুমতি দিয়েছে। এই জায়গাটি স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, কিন্তু মানুষ আসলে পরিবেশ তাদের জন্য কি সরবরাহ করছে তার মূল্যায়ন করে না। অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্র দূষণের কারণে তাদেরকে মাছ আমদানি করতে হচ্ছে। যারা মোরগ পালে তারা সবাই মোরগের লড়াই নিয়ে অনেক উৎসাহী। প্রতি শনিবারে কিছু দ্বীপবাসী এই অনুষ্ঠানে টাকা বাজি রাখে। এই দ্বীপের একমাত্র হোস্টেল এটি। চলো ভিতরে যাই, এখানে পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে। এটি হলো কোলাহলের মধ্যে একটি নীরব আশ্রয়ের স্থান। এত ভিড় সত্ত্বেও দ্বীপে নিরাপত্তা দেওয়ার জন্য একজনও পুলিশ নেই। যেহেতু এই দ্বীপের একে অপরকে সবাই চিনে, তাই তারা এটার প্রয়োজন বোধ করে না। সূর্য অস্তের সাথে সাথেই দ্বীপটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়, কারণ রাতে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। আলোর জন্য মানুষ মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে। তারা দিনে এটিকে চার্জ দিয়ে রাখে যাতে রাতে ব্যবহার করতে পারে। বেশিরভাগ মানুষ রাতে তাদের ঘরের বাইরে চলে যায়, কারণ ঘরগুলো খুব ছোট এবং অন্ধকার। তাছাড়া ঘরের ভিতর করার মতো কিছুই নেই। অন্ধকার দ্বীপে আনন্দকে কখনোই বাধাগ্রস্ত করতে পারে না। এখানে ছোট্ট একটি বার রয়েছে যেখানে সবাই জড়ো হয়। রাতের বেলা তারা এটি পান করে থাকে। এখানে সবসময় ল্যাটিন মিউজিক শুনতে পাওয়া যায়। তাদের এই ক্ষুদ্র দুনিয়া থেকে বের হওয়ার অথবা উন্নত জীবনযাপনের কোনো ইচ্ছাই নেই। এই সম্প্রদায়ের তাদের জন্মভূমির প্রতি গভীর বন্ধন রয়েছে। তারা সবসময় ইতিবাচক মূল্যবোধের উপর জোর দিতে পছন্দ করে। সান্তাক্রুজ দেলিস্লোটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পানির অভাব এবং প্রচুর ময়লা আবর্জনা। এই দ্বীপটি এত মানুষ ধারণ করার মতো অবস্থায় নেই। নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সম্পর্ক পরিবারের মতো এবং তারা খুশি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।